এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর তিহারবন্দি অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই বহুমূল্য বাস্তব জমির রেজিস্ট্রেশন করা হয়েছে নগদ টাকায় অনুব্রত ঘনিষ্ঠদের নামেই এই সব বিষয়ে রয়েছে দাবি সূত্রের খবর এবার তিহারবন্দি অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় সিবিআইয়ের আধিকারিকরা গরু পাচার কাণ্ডে কালো টাকার আরও বহু কোটি টাকা সম্পত্তি কিনেছেন অনুব্রত মণ্ডল পেয়েছে সিবিআই এর মধ্যেই আছে চালকল পেট্রোল পাম্প প্রচুর বাস্তু জমি বহুমূল্য বাস্তু জমির রেজিস্ট্রেশন করা হয়েছে নগদ টাকায় অনুব্রত ঘনিষ্ঠদের নামেও এই সব বিষয়ে রয়েছে দাবি সূত্রের খবর গরু পাচার কাণ্ডে অনুব্রত শুনানি ছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে কিন্তু তিহার জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না তাই বীরভূমে তৃণমূল জেলা সভাধিপতি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করতে পারেননি আইনজীবীরা তবে এসবের মাঝেই অনুব্রত মণ্ডলের আরও কালো টাকার হদিশ রয়েছে তদন্তকারীদের কাছে সিবিআইয়ের হাতে তথ্য এসেছে সিবিআই ইতিমধ্যেই আদালতকে জানিয়েছে বীরভূমের একটি পেট্রোল পাম্প অনুপ্রত কন্যা সুকন্যার নামে এবং তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়নের নামে রয়েছে তাছাড়াও একটি কনস্ট্রাকশন কোম্পানিতেও প্রচুর নগদ টাকা জমা পড়েছে সেই কোম্পানির মালিক আবার অনুপ্রত দেহরক্ষী সাইগাল হোসেনের শ্যালক নতুন একটি চালকলের খোঁজ পেয়েছেন সিবিআই এই চালকলের সঙ্গে আবার অনুপ্রত চালকের আর্থিক লেনদেন রয়েছে বলেই সিবিআই হাতে খবর এসছে বেশ কিছু জমির সন্ধান পেয়েছেন তদন্তকারীরা যেগুলির হাত বদল হয়েছে একাধিকবার সেই বিষয়টিও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা তদন্তকারীদের দাবি সব মিলিয়ে জমির মূল্য পঞ্চাশ লক্ষ থেকে ষাট লক্ষ টাকা পর্যন্ত হতে পারে আরও উল্লেখ্য এই জমিগুলি রেজিস্ট্রেশন হয়েছে নগদ টাকায় এসবের ভিত্তিতেই আসানসোলের সিবিআই আদালতের বিচারক সিবিআই তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের জিজ্ঞাসা করেছেন যে এত তথ্যের ভিত্তিতে আদৌ অনুব্রত তিহারে গিয়ে কি জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কিনা না সূত্রের খবর তাতে ইতিবাচক ইঙ্গিতি দিয়েছেন সিবিআই এখন দেখার বিষয় তিহারে গিয়ে কি এখন জিজ্ঞাসাবাদ করা সম্ভব এবং জিজ্ঞাসাবাদ কখন হবে সেটাও কিন্তু স্পষ্ট নয়